এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন ইসলামী সমাজের সদস্য সিলেট বিভাগের সহকারী দায়িত্বশীল জনাব ইসমাইল দাড়িয়া জনাব ইসমাইল দাড়িয়াকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو القادر على يبعث عليكم عذابا من فوقكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা হতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করে শুরু করছি অতিশয় দয়ালু ও মেহেরবান আল্লাহর নামে উল্লেখিত আয়াতের অর্থ হচ্ছে হে নবী তুমি বলো আল্লাহ তাআলা তোমাদের উপরের দিক থেকে ও তোমাদের পায়ের নিচ থেকে আযাব দিতে সক্ষম এবং তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের উপর শাস্তির স্বাদ আস্বাদন করাতেও সক্ষম লক্ষ্য করো আমি কিভাবে আমার আয়াতসমূহকে তোমাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করি এই আশায় যেন তোমরা সত্য অনুধাবন করতে পারো এই ছিল আয়াতের মর্মার্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আয়াতের প্রতি ঈমান এনে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামী সমাজ গঠন আন্দোলন করার তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু